অনেকদিন পর আবার লোকাল ট্রেন, হ্যাঁ দূরে কোথাও নয় কাছে পিঠেই। ঘুরতে যাচ্ছি আজকের ক্যানিংয়ে। ক্যানিং স্টেশন থেকে হাঁটা 5 মিনিট, লর্ড ক্যানিং হাউস, ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহাসিক বাড়িগুলো প্রায় এখন ভূতের বাড়ির মতো অবস্থা। কিছু ঘর, কিছু ভবন যেগুলো সংরক্ষণে আছে সেগুলো এখন মিউজিয়াম, কিন্তু যেগুলো এখনও পর্যন্ত সংরক্ষণের আওতায় আসেনি সেগুলো এখন ভূতের বাড়িরই সমান বললেই চলে। হ্যাঁ, আজ ঘুরতে যাচ্ছি বড়লার লর্ড ক্যানিংয়ের বাড়ি। তবে এখন লোকে এটাকে ভূতের বাড়িই বলে, তবে একটু ভয়ও লাগতে পারে। চলুন লর্ড ক্যানিং হাউস ঘুরি। লর্ড ক্যানিংয়ের বাড়ি এখন প্রায় ভগ্ন অবস্থায়, মানে ওই আর কি না থাকার মতো এরকম অবস্থা। তবে একটা ঐতিহাসিক প্লেসে ঘুরতে আসবো, আর একটু আধটু ইতিহাস না জানলে কি আর হয়। এ এক ব্রিটিশ ইতিহাসের সময়কারের কথা। ব্রিটিশ ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। মাতলা নদীর তীরে এই ভবনটি পোর্ট অফিসের কার্যালয় হিসাবে নির্মাণ করেছিলেন, যা আজ লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত। পরে এই ভবনটিকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে পরিণত করা হয়। তবে এখানকার বেশিরভাগ মানুষই এখন এই বাড়িটাকে ভূতের বাড়ি হিসাবেই মানে। মানে দেখতে যা অবস্থা হয়েছে আর তারপর আশেপাশের যা পরিবেশ, তবে দেখলে এটা কোনো ভুলভুলাইয়া সিনেমা রাজমহলের গল্প বললেও ক্ষতি কিছুই নয়। তবে বাড়ির বেশিরভাগ জায়গাটাই ঘিরে দেওয়া হয়েছে যাতে মানুষ না ঢুকতে পারে, কারণ যেভাবে ভেঙে পড়ছে কখনো না কখনো বড় দুর্ঘটনা না ঘটে যায়, সেই কারণেই বেশিরভাগ অংশ এইভাবেই বন্ধ করে দেওয়া। তবে বাইরেটা খোলা, যখন মানুষ ঘুরতে আসে বাইরে থেকে এইটুকু বারান্দা পর্যন্ত আসতে পারে। তবে সত্যি কথা বলতে কোনো দুপুরবেলা বা যখন কেউ থাকবে না সেই টাইমে এলে বেশ গা ছমছমে একটা ব্যাপার থাকেই। তবে একটা ভূতের বাড়ি হিসাবে এক্সপিরিয়েন্স করাই যায়। বাইরেটার অবস্থা সত্যি ভূতের বাড়ির মতো, কারণ আমি এখানে আসার আগে যা শুনেছিলাম তবে সেটা মন্দ শুনিনি। তবে যেভাবে অর্ধেক ভাঙা বাড়ি আর সঙ্গে অশ্বত্থ গাছের এইভাবে, মানে পুরো বাড়িটাকে ঘিরে গাছপালা যেভাবে হয়েছে, মানে কোনো সিনেমার শুটিংয়ের স্পট মনে হচ্ছে, সত্যি কথাই তাই। আর বাড়ির পেছনটা বাপরে বাপ, মানে জাস্ট জাস্ট মানে বলার কোনো অপেক্ষাই রাখে না যে এটা কোনো ভুতুড়ে বাড়ি নয়। তবে এই বাড়িটাকে 2001 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আন্ডারে নিয়ে নেওয়া হয়, যেটা পরবর্তীকালে নাকি এটা একটা মিউজিয়ামে পরিণত করা হবে।
আপনারা কি কখনো এরকম কোনো ঐতিহাসিক প্লেসে ঘুরতে এসেছেন যা এখনো সংরক্ষিত করা হয়নি বা এখনো সংরক্ষণ করে নতুন কোনো মিউজিয়ামে সৃষ্টি করা হয়নি? এরকম যদি কোনো জায়গায় ঘুরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।